মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস এখানে। এই এলাকার মানুষের মধ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে 2005 সালে পথ চলা শুরু হয়েছে ধুলিয়ান নেতাজি শিশু বিকাশ একাডেমির। বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে এই একাডেমি আজ প্রতিষ্ঠিত এক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান করে নিতে পেরেছে। এই একাডেমি চিরাচরিত শিক্ষা ব্যবস্থা থেকে স্বতন্ত্র এক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এখানে শুধুমাত্র পেশাগত শিক্ষার লক্ষ্যেই ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা থাকছে না, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, মানবতার কাছে শিক্ষার্থীদের মেলে ধরার অনুশীলনও চলে এখানে। দৈহিক ও মানসিক পরিপূর্ণতা ও আত্মার বিস্তৃতির পাশাপাশি এখানে শিক্ষার্থীদের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানোর ব্যবস্থা রয়েছে। শিক্ষা বিস্তারের মূল উদ্দেশ্যকে সামনে রেখে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সাহায্যে ছাত্রছাত্রীদের প্রকৃত অর্থে সুশিক্ষিত করার লক্ষ্যেই এখানে ছাত্র ভর্তি করা হয়ে থাকে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থাও রয়েছে এই একাডেমিতে। একাডেমির নিজস্ব প্রাঙ্গণে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলার ব্যবস্থা রয়েছে। শরীর চর্চা ও স্বাস্থ্যের দিকে এখানে বিশেষ নজর দেওয়া হয়ে থাকে। এর জন্য একাডেমিতেই রাখা হয়েছে নানাবিধ সুবিধাসহ চিকিৎসার ব্যবস্থা। মানবিক বিকাশের লক্ষ্যে ইসলামী বুনিয়াদী শিক্ষা ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা দেওয়া হয় এখানে। দেশপ্রেম, জাতীয়তা বোধ ইত্যাদি বিষয়ের শিক্ষা দেবার পাশাপাশি খেলাধুলো, পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ ইত্যাদি বিষয়েও শিক্ষা দেওয়া এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়। একাডেমির প্রতিটি ছাত্রছাত্রীকে সৎ ও নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলা এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, ওই নদী যেখান থেকে পদ্মা ও ভাগীরথী নাম নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বুক চিরে দুটি শাখা নদী বঙ্গোপসাগরে পড়েছে, সেই বিভাজিকায় রয়েছে ধুলিয়ান পুরসভা। আর ওই পুরসভায় প্রশস্ত খেলার মাঠ, উদ্যান, চারদিকে বড় বড় পুকুর সহ মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে ধুলিয়ান নেতাজি শিশু বিকাশ একাডেমি। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে রেলপথে অথবা সড়ক পথে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় ধুলিয়ানে। সড়ক পথে 34 নম্বর জাতীয় সড়ক ধরে যে কোনো বাসে ধুলিয়ান ডাকবাংলা স্টপেজে নেমে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে ধুলিয়ান নেতাজি শিশু বিকাশ একাডেমিতে। এই স্কুলের শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। স্কুলের সময় বেলা 10:35 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এর বাইরে সকাল 7:00 থেকে 9:30 এবং সন্ধে 6:30 থেকে 9:30 পর্যন্ত বিশেষ কোচিং ক্লাসের ব্যবস্থা রয়েছে। প্রতিটি শিক্ষাবর্ষে 3টি করে পরীক্ষার ব্যবস্থা রয়েছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং ফাইনাল। এছাড়াও সারা বছর ধরে ধারাবাহিক মূল্যায়নের জন্য সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থাও রয়েছে এখানে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এখানে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ এবং কল্পনাকে লালিত করার উদ্দেশ্যে এখানে অঙ্কন শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও নিখিল বঙ্গ বৃত্তিমূলক অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারে এখানকার ছাত্রছাত্রীরা। তাদের আঁকা ছবির প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয় এখানে। ছাত্রছাত্রীদের মনের খিদে মেটানোর জন্য এখানে রয়েছে একটি পূর্ণাঙ্গ গ্রন্থাগার। এই গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বইয়ের সম্ভার রয়েছে। গ্রন্থাগারে এসে ছাত্রছাত্রীরা
তাদের পছন্দের বই সংগ্রহ করে পড়ে সেখান থেকে অনেক অজানা বিষয় জেনে তাদের মনের চাহিদা পূরণ করতে পারবে। একান্তভাবে বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি ও সহযোগিতার মনোভাবের নিরিখে এখানে ছাত্রছাত্রীদের ভর্তি করা হয়ে থাকে। ভর্তির জন্য নির্দিষ্ট ফর্ম পাওয়া যাবে একাডেমির কার্যালয়ে অথবা একাডেমির ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটে ভর্তির ফর্ম ছাড়াও পরীক্ষার ফলাফল, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা বিষয়ক বিভিন্ন তথ্য নিয়মিতভাবে পাওয়া যাবে। ধুলিয়ান নেতাজি শিশু বিকাশ একাডেমি 2005 সালের 23শে জানুয়ারি এর শুভ সূচনা ঘটে। এরকম প্রথমত আমরা চেয়েছিলাম যে একটা সম্পূর্ণ আলাদা ধরনের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান করা, কিন্তু আমরা দেখেছি যখন 9 বছর পেরিয়ে আমরা 10 বছরের মাথায় আসছি, আমরা দেখেছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখনই ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু উচ্চতর জায়গায় প্রতিষ্ঠা পাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল জয়েন্ট এন্ট্রান্স WBCS ICS এই থিমকে সামনে রেখে আমাদের পড়াশুনোর শিক্ষা ব্যবস্থা। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী যদি পরিসংখ্যান আমরা নিই, 2008 সালে প্রথম মাধ্যমিক পরীক্ষা দেয়, তো 99 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তার থেকে 88 জন যারা এখন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে। এবার আস্তে আস্তে আমাদের আনুপাতিক হারটা হচ্ছে এরকম, শতকরা 97, কখনো 93, কখনো 82, এইরকম ছেলেমেয়েরা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারে যাচ্ছে। কিন্তু আমাদের ব্যর্থতা এটা আমরা বলতে পারি, WBCS পরীক্ষার জন্য এখনও এই মুহূর্তে মাত্র 9 জন সিলেক্ট হয়েছে আমাদের একাডেমি থেকে। তো যেভাবে আমাদের চলছে, আমাদের ভাবনা যে আরও বছর দুয়েকের মধ্যে আমরা ভারতবর্ষের সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তাল মেলাতে পারব। ছাত্রছাত্রীদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সংকল্পে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো এবং সাংস্কৃতিক চর্চার বিষয়েও মন দেওয়া প্রয়োজন। এই সমস্ত কিছুর জন্যই সর্বাধুনিক ব্যবস্থা রেখেছে ধুলিয়ান নেতাজি শিশু বিকাশ একাডেমি। এই শিক্ষা প্রতিষ্ঠানের নামের সঙ্গেই এর কাজের পরিচয় পাওয়া যাবে। ধুলিয়ান নেতাজি শিশু বিকাশ একাডেমিতে 2014 সালে এই প্রথম বছর আমরা বিজ্ঞান বিভাগ চালু করেছি। বিগত দিনে কলা বিভাগ চালু ছিল, তা এখনও আছে। ছাত্রছাত্রীদের কোয়ালিটি এডুকেশনের কথা মাথায় রেখেই আমরা তাদের জন্য অত্যাধিক মানের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ জিওগ্রাফি ল্যাবরেটরি ইতিমধ্যেই তৈরি করতে সক্ষম হয়েছি। এছাড়াও ইতিমধ্যেই আমরা সমস্ত বিষয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা সহ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে সক্ষম হয়েছি। আগামী দিনে আমরা আরও পরিকাঠামো বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখান থেকে পড়াশুনো শিখে প্রতি বছর বেশ কিছু ছাত্র মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ করে নিতে পারছে। বোর্ডের পরীক্ষায় এই স্কুলের ছাত্রছাত্রীদের সাফল্যের হার 92%। অধিকাংশ ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর 80%-এরও বেশি। ধুলিয়ান নেতাজি শিশু বিকাশ একাডেমির ওয়েবসাইট www.netajiacademy.org।